সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে হাঁটার অভ্যাসও বেশ কার্যকরী উপায়। ছোট বড় যে কেউ নিয়মিত হাঁটার অভ্যাস করলে শরীর যেমন ভেতর থেকে সুস্থ থাকবে, সেই সাথে আপনাকে রাখবে চাঙ্গা ও সতেজ। কিন্তু এত এত শরীরচর্চার ব্যায়াম থাকতে হাঁটার কথাই কেন বলছি? কারণ পৃথিবীর সবচেয়ে সহজ ব্যায়াম হাঁটা। আজকে চলুন নিয়মিত হাঁটার উপকারী দিকগুলো জেনে নেই। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোপিড, সঠিক জানুন, সুস্থ থাকুন। মস্তিষ্ককে সক্রিয় করে। একটি গবেষণায় বলা হয়, ডিমেনশিয়া, আলজেইমারের মতো মস্তিষ্কের ব্যাধির ক্ষেত্রে হাঁটাহাঁটি মৃদু কিন্তু বেশ উপকারী ভূমিকা রাখতে পারে। হাঁটাহাঁটির মাধ্যমে মস্তিষ্কের রক্তনালী ও কোষগুলো বিকশিত হয়, সেগুলোর রক্ত চলাচল ভালো থাকে, ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার ঝুঁকিও কমে। এছাড়াও হাঁটলে মস্তিষ্কে এন্ডোরফিন, ডোপামিন, সেরোটোনিন নিঃসরণ হয়, তাই মন মেজাজ ভালো থাকে, স্ট্রেস ও মানসিক চাপ কমে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ। দৈনিক কিছু সময় হাঁটাহাঁটি করলেই শরীরে রক্ত চলাচল সচল ও স্বাভাবিক থাকে, ফলে অস্বাভাবিক রক্তচাপ নিয়ে চিন্তা কমে যায়। এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, দৃষ্টিশক্তি ভালো রাখে। ভাবছেন হাঁটার সাথে আবার চোখের কি সম্পর্ক? সম্পর্ক আছে। চোখের ভেতর বেশি ফ্লুইড জমে গেলে চোখে চাপ সৃষ্টি হয়। এই চাপ থেকে পরবর্তীতে চোখের নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। পর্যাপ্ত হাঁটাহাঁটি করলে শরীরের অন্যান্য নার্ভ সিস্টেমের সাথে চোখের নার্ভও রিল্যাক্স হয়। ফলাফল, অতিরিক্ত ফ্লুইড জমতে পারে না, ভালো থাকে চোখ ও দৃষ্টিশক্তি, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। হাঁটাহাঁটি করলে হার্ট বা হৃদযন্ত্র স্বল্প চেষ্টায় শরীরে বেশি পরিমাণে রক্ত সরবরাহ করতে পারে, এতে ধমনের উপরও চাপ কম পড়ে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, হৃদরোগ ও স্ট্রোকের মতো মারাত্মক ব্যাধির ক্ষেত্রে হাঁটাহাঁটি ঠিক দৌড়ানোর মতোই কার্যকরী। প্রতিদিন মাত্র আধা ঘন্টা হাঁটার মাধ্যমে আপনি করোনারি হার্ট ডিজিজের মতো কঠিন অসুখ থেকে দূরে থাকতে পারেন। ফুসফুস ভালো রাখে। হাঁটাহাঁটি এমন এক ব্যায়াম যা রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায়, ফলে টক্সিক বা দূষিত উপাদান দূর হয়ে রক্ত পরিশোধিত থাকে, ফলে স্বাভাবিকভাবেই ফুসফুস থাকে সতেজ ও ভালো। ওজন নিয়ন্ত্রণ। অনেকেই শরীরের ওজন কমাতে শুধু ডায়েটিং করেন, কিন্তু হাঁটাহাঁটি না করে বা অলস জীবনযাপন করে শুধু ডায়েট কন্ট্রোলের মাধ্যমে ওজন কমানো সম্ভব নয়। পর্যাপ্ত হাঁটাহাঁটি করলে শরীরের মাংসপেশি সচল থাকে, মেদ ক্ষয় হয়, ফলে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের জন্য হাঁটাহাঁটির অভ্যাস খুব বেশি উপকারী। পিঠের ব্যথা নিরাময়। যাদের পিঠের ব্যথার সমস্যা আছে তারা চাইলেও বেশিরভাগ ব্যায়াম সহজে করতে পারেন না, তাদের বন্ধু হিসেবে রয়েছে হাঁটা। হাঁটাহাঁটির মাধ্যমে মেরুদণ্ডে রক্ত সরবরাহ বৃদ্ধি পায়, ফলে বলা যায় পিঠের ব্যথার ক্ষেত্রেও হাঁটাহাঁটি উপকারী। অস্টিওপরোসিস ও হাড়ের ব্যথা নিরাময়। সাধারণত বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন হাড় ও জয়েন্টে ব্যথা করে। আর্থ্রাইটিস ফাউন্ডেশনের পরামর্শ অনুযায়ী শরীরের হাড় ও জয়েন্টগুলোকে সুস্থ রাখতে হাঁটা খুবই কার্যকর ব্যায়াম। নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস হাড়ের ক্ষয় ও অস্টিওপরোসিস রোধেও নিঃসন্দেহে খুবই উপকারী। পেশী শক্তি বৃদ্ধি। মজার ব্যাপার জানেন কি? পর্যাপ্ত নিয়ম মেনে মাত্র 10,000 স্টেপ হাঁটা আর ঘণ্টাব্যাপী জিমে ঘাম ঝরানো সমান সমান। আশ্চর্য না? আসলে হাঁটার ফলে পেশিতে রক্ত সরবরাহ বাড়ে, ফলে পেশির শক্তিও বাড়ে। তাই এক ঘন্টা জিমে সময় কাটিয়ে বাকি সময় শুয়ে বসে থাকার চেয়ে দৈনিক পর্যাপ্ত পরিমাণে হাঁটাহাঁটির অভ্যাস বেশি ভালো। ক্যান্সারের ঝুঁকি হ্রাস। নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। গবেষণায় এও দেখা গেছে যে যারা ইতোমধ্যে কোলন ক্যান্সারে ভুগছে, তাদের জন্য হাঁটাহাঁটির মাধ্যমে এর মাত্রা কমিয়ে আনা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। হাঁটলে শরীরের পেশিতে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, ফলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ কমে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ইউনিভার্সিটি অফ ডিউকের গবেষণায় হাঁটাকে দৌড়ানো থেকে বেশি কার্যকরী বলা হয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে। হজমের সমস্যা সমাধান। দৈনিক মাত্র আধা ঘন্টা হাঁটাহাঁটি আপনার পরিপাক ক্রিয়া সহজ করে দেয়, ফলে হজমের সমস্যাকে বিদায় জানাতে পারেন হাঁটাহাঁটির অভ্যাসের মাধ্যমেই। এছাড়াও যারা কোষ্ঠকাঠিন্যের ভুক্তভোগী, তাদের জন্য নিয়মিত হাঁটাহাঁটি ওষুধের মতো কাজ করবে। কিন্তু প্রতিদিন ঠিক কতটা হাঁটা জরুরি এটা জানেন কি? হাঁটলে যে শরীরের উপকার হয় এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে প্রশ্ন আসতে পারে যে কখন হাঁটবেন। 24 ঘন্টার মধ্যে যখনই সময় বের করতে পারবেন তখনই না হয় হাঁটলেন, তবে হাঁটার সবচেয়ে ভালো সময় বিকেল। হাঁটাহাঁটি নিয়ে তো অনেক কথা হলো, এবার আর বসে না থেকে শুরু করে দিন নিয়ম করে হাঁটাহাঁটি। অভ্যাস ও সচেতনতা গড়ে তুলুন নিজের পরিবার ও পরিচিত সকল বয়সের মানুষদের মধ্যে। বিশেষ করে ছোটদের শিশু বয়স থেকে হাঁটার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে গড়ে তুলতে সাহায্য করুন একটি সুস্থ সুন্দর প্রজন্ম। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করে হাঁটার উপকারিতা ছড়িয়ে দিন অন্যদের মাঝেও।
সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।